আমি আবারও সেই ধারাটাই লিখতেছি 2 4 6 8। এখন আমি এখান থেকে আমরা আমাদের সমষ্টি সূত্রটা কি সমান্তর দ্বারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি, প্রথম এন সংখ্যক পদের সমষ্টি, এ কথার অর্থ হলো প্রথমটা থেকে যদি বলা হয় সমান্তর দ্বারা প্রথম তিনটা পদের সমষ্টি তাহলে 2 থেকে 6 পর্যন্ত, যদি বলা হয় সমান্তর দ্বারা প্রথম 4 সংখ্যক পদের সমষ্টি ধরো একেবারে প্রথম পদ থেকে 8 নম্বর পদ পর্যন্ত। আমাদের সূত্রটা হলো এসএন, আমি মুখে বলতেছি সমান্তর দ্বারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এসএন ইকুয়াল টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এ হলো আমাদের সূত্রটা। এখন যদি বলা হয় ধরো এখানে চারটা পদ যোগ করলে কত হয়, 4 2 6 6 6 12 12 8 20, চারটা পদ যোগ করলে আসতেছে 20। এখন দেখো সূত্র প্রয়োগ করে আমরা দেখি কত আসে, এস এন এর জায়গায় টু এন চারটা পদ এস ফোর এস ফোর এন এর জায়গায় 4 ডিভাইডেড বাই 2 ইন্টু 2। ওই আগের মতো এর মান 2, ওই পৃষ্ঠে আছে এন এর মান হলো 4, যেহেতু আমরা চারটা পদ বাইর করতেছি এখানে আমাদের এন এর মান হলো 4 মাইনাস 1 ইন্টু ডির মান আমাদের যথারীতি 2। তাহলে আমরা এখানে কিন্তু এন এর মান 4 বসালাম কারণ আমরা চারটা পদের সমষ্টি বের করতেছি। তাহলে আমার ক্যালকুলেশন করলে 4 2 দ্বারা ভাগ করলে আসতেছে 2, 2 দুগুণে 4, আর এখানে 4-এর থেকে 1 গেলে আসতেছে 3, 3 দুগুণে 6, 6-এ 6 যোগ করলে 10, 10 দুগুণে আসতেছে 20। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো এখানে আমাদের চারটা পদ যোগ করলে আমাদের কিন্তু 20 মিলে গেছে। এখন কথা হলো তাহলে চারটা পদ তো আমরা এমনিতেই যোগ করতে পারি, তাহলে সূত্রের প্রয়োজন কী? সূত্রের প্রয়োজন হলো যখন আমাকে চারটা পদ যোগ করতে না বলে এখান থেকে বলবে 100,000 পদ যোগ করো, 20,000 পদ যোগ করো, 30,000 পদ যোগ করো, বা 500টা পদে যোগ করো, বা নর্মালি একেবারে ধরো 100টা বললো, 50টা বললো, তখনই কিন্তু আমরা প্যাঁচ খেয়ে যাব। তখন ধরো আমাকে বললো যে এই একটা ধারা দেওয়া আছে, এই ধারার 50টা পদ যোগ করো, তখন আমি ডাইরেক্ট এস 50, আমরা 50 এই সরাসরি সূত্রে এনের জায়গায় আমরা লিখবো 50 ভাগের 2 ইন্টু 2, এর মান ওই যথারীতি প্রথম পদ, এ হলো প্রথম পদ, এ কথা কিন্তু মনে রাখতে হবে, 2 প্লাস এনের জায়গায় 50 মাইনাস 1 ইন্টু ডির মান হলো আমাদের সে যথারীতি 2। 50-এর এখন আমরা 50-কে 2 দ্বারা ভাগ করলে 25 ইন্টু এখানে 2 দুগুণে 4 যোগ 50-এর থেকে 1 বিয়োগ করলে 49 গুণ 2, তাহলে 25 গুণ এখানে আসতেছে কত, 4 গুণ 49 দুগুণে 98, তাহলে এখানে 98-কে 4 দ্বারা গুণ করলে আমাদের আসতেছে 32-এর 2 হাতের হলো 3 36 37 37 38 39। এখন এই 25-কে 39 দ্বারা গুণ করলে যা আসে সেটাই হলো আমাদের চূড়ান্ত ফলাফল। তাহলে দেখো সূত্র আমাদের কত বেশি গুরুত্বপূর্ণ, কত বেশি প্রয়োজন, তাছাড়া আমাদের সমষ্টির সবগুলো অঙ্কই আমাদের সমষ্টির সূত্র দিয়ে করতে হবে, আর পদসংখ্যা সবগুলো অঙ্কই আমাদের পদসংখ্যা সূত্র দিয়ে করতে হবে। আমি এখন আরেকটু আলোচনা করতেছি আমাদের আরও কতগুলো সিরিজ একেবারে মুখস্থ ব্যবহার করতে হবে আমাদের সমান্তর দ্বারার অঙ্ক করার জন্য এবং গুণোত্তর দ্বারারও অঙ্ক করার জন্য। সেই সিরিজগুলা আমি একটু এখনই লিখে দিতেছি, মূলত ওই সিরিজগুলো আমাদের বেশি প্রয়োজন হবে গুণোত্তর দ্বারার অঙ্ক করতে। তাহলে আমাদের সমান্তর দ্বারার এনতম পদ এবং সমান্তর দ্বারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি ওই দুইটা বিখ্যাত সূত্রের সাথে আমাদের আরও তিনটা সিরিজ মনে রাখতে হবে। এক নম্বরে আমি লিখে দিতেছি প্রথমটা হলো সমান্তর দ্বারার প্রথম এন সংখ্যক, সূত্রটা হলো প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, স্বাভাবিক সংখ্যার সমষ্টি, সরাসরি সূত্র প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা বলতে কোনগুলো, ধরো 1 2 3 4 প্লাস এইভাবে ডট ডট এন পর্যন্ত প্লাস দিয়ে দাও, এ হলো প্রথম এন সংখ্যক, মানে 1 থেকে শুরু 1 2 3 4 এগুলো হলো স্বাভাবিক সংখ্যা, এন সংখ্যক প্রথম এন সংখ্যক, তাহলে 1-এর থেকে n, ঠিক আছে। আমার যখন পরীক্ষায় আসবে কোনো এমসিকিউ বা কোনো প্রয়োজন এন এর মান দেওয়া থাকবে অবশ্য, তাহলে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টির সূত্র এন ইন্টু
एन प्लस वन डिवाइडेड बाय टू सूत्रटा टाटका मुखस्त कर फिलते हैं अंक करार्जन वन प्लस टू प्लस थ्री प्लस फोर प्लस डट डट एन समान एन इंटू एन प्लस वन डिवाइडेड बाय टू एबारे द्वितीय सूत्रटा प्रथम एन संख्यक स्वाभाविक संख्यार वर्गर समष्टि एखन जस्ट हमें ये जगह स्क्वायर दीब प्रथम एन संख्यक स्वाभाविक संख्यार वर्गर समष्टि वर्गर समष्टि वर्गर समष्टि এই জিনিসটাই শুধু আমরা এই যে এখানে 1 2 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট ডট এন এখানে জাস্ট এই যে দেখো এখানে পার্থক্য শুধু এই কথাটার বর্গের সমষ্টি এই জন্য আমরা এখানে 1 স্কয়ার 2 স্কয়ারে বর্গ দিতেছি 3 স্কয়ার 4 স্কয়ার প্লাস ডট ডট এন স্কয়ার সূত্রটা যদিও এখানে শুধু স্কয়ারের ব্যবধান এখানে কিন্তু পুরোই ব্যবধান সূত্রটা হলো এন ইনটু এন প্লাস 1 ইনটু 2n প্লাস 1 খেয়াল করো n ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স ডিভাইডেড বাই সিক্স তাহলে এই সূত্রগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে সূত্র বা এটার আমরা আবার সিরিজও বলি তাহলে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র আমি লিখে ফেললাম এবার সর্বশেষ সূত্র প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এখানে এখন আমরা এইভাবে যা আছে তাই আগের মতোই ওয়ান টু থ্রি প্লাস ডট ডট এন তো যেহেতু এখানে এখন বলছে দেখো ঘনের সমষ্টি মানে কিউব ঘনের সমষ্টি মানে কি কিউব ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ফোর কিউব প্লাস ডট ডট এন কিউব ইকুয়াল টু এখন আমরা লিখব এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেখো একটা বিষয় মত চমৎকার বিষয় এখানে আছে এন ইন্টু এন প্লাস ওয়ান ওয়ান ডিভাইড বাই টু এটা হলো প্রথম সূত্রটা তৃতীয় সূত্রটা তাই শুধু এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার তবে এটাকে আমরা ভেঙে এভাবেও লিখতে পারি এন স্কোয়ার ইন্টু এন প্লাস ওয়ান হোল স্কোয়ার আর টু স্কোয়ার পরিবর্তে আমরা লিখতে পারি ফোর এভাবেও লিখতে পারো এভাবেও লিখতে পারো এখন এই সূত্রগুলা যদি তোমরা মুখস্থ না করো তাহলে আমাদের পক্ষে গুণোত্তর দ্বারা কোনো অঙ্ক করা সম্ভব না আর প্রথমে আমি সমান্তর দ্বারা যে সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম সেই সূত্রগুলোও যদি কোনো কারণে শেখা না হয় সমান্তর দ্বারা প্রথম এন সংখ্যক পদের সমষ্টির সূত্র সমান্তর দ্বারা প্রথম এন সংখ্যক পদ সূত্রগুলা হলো আবার একটু ধারণা দিয়ে দিতেছি প্রথম থেকে আমি আবার বলতেছি এই যে সমান্তর দ্বারা কাকে বলে সমান্তর দ্বারা প্রথম পদে সাধারণত ডি হলে সমান্তর দ্বারার এনতম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এবং সমান্তর দ্বারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন ইজ ইকুয়াল টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো আমরা যদি বিশেষ করে সমান্তর দ্বারার জন্য এই দুইটা সূত্র যদি আমরা ভালোভাবে শিখে ফেলতে পারি তাহলে আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে আর কোনো অসুবিধা হবে না তো এই পর্বে আমরা বেসিক আলোচনা করলাম ইনশাল্লাহ পরের পর্ব আমরা গাণিতিক বিষয় নিয়ে আলোচনা করব আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ